আসসালামু আলাইকুম ভাইরা আমরা জানি রিজেক্ট সমস্যা একটি মারাত্মক সমস্যা নানান কারণে সিঙ্গাপুরের জন্য ভিসা বা আইপি অ্যাপ্লাই করলে রিজেক্ট আসে তা আমরা এতদিন জেনে এসেছি হলে একজন ওয়ার্কার বা যে যাবে তারই লস সে এত টাকা খরচ করে ট্রেনিং করে ট্রেনিং করার পর যে রিজেক্ট আসতে যেতে পারে না এটা তার বিশাল বড় একটা ক্ষতি সম্মুখীন হয় সে আবার নতুন করে অন্য ট্রাই করে এটা বিশাল আমলা ব্যাপার কিন্তু কয়েকদিন আগে কয়েকজন সাপ ট্রেনিং সেন্টারের মালিকদের সাথে কথা বলে দেখলাম যে তারা বললো এতে তাদেরও বিশাল লস সে বললো যে আমরা একজন শ্রমিক যে সিঙ্গাপুর যাবে তার কাছ থেকে ট্রেনিং বাবদ প্রথম নেই তিন লাখ টাকা উদাহরণস্বরূপ যে তিন লাখ টাকা নিলাম তা আমরা তাকে যদি পরীক্ষা দেয় মেন সিটারে গিয়ে আমাদের সাত লাখ টাকা বা ছয় লাখ টাকা দেয় আবার কোটা কিনতে হয় তো ওর তিন লাখ আমার তিন লাখ এই ছয় লাখ টাকা তাকে পরীক্ষা দেওয়াই না পরীক্ষা দেওয়ার পর কত থাকে তার আইপি হলে টাকা দিবে এখন তার আইপিটা যদি না হয় সে তো আমাকে আট টাকা দিচ্ছে না সে তিন লাখ টাকা দিচ্ছে আর যদি সে আইপিটা হয় তার কাছ থেকে আমি তিন লাখ টাকা নিতে পারতাম অর্থাৎ তার তিন লাখ টাকা লস হয় আমারও তিন লাখ টাকা তিন লক্ষ টাকা লস হয় অর্থাৎ উভয় পক্ষেই ক্ষতির সম্মুখীন হয় এটা তাদের মতে তো এই কারণে সাব সেন্টার থেকে বললো যে ভাই আমার ট্রেনিং সেন্টার যারা ট্রেনিং ট্রেনিং করেছে বা স্কিল করেছে যাদের নামের সাথে কোনো বংশগত নাম ছিল যেমন রাসাল হাওলাদার মোহাম্মদ অনিক খান মোহাম্মদ আব্দুল হায়দার এরকম যাদের নাম আছে তাদের কারোই রিজেক্ট আসে নাই উনি লক্ষ্য করে দেখেন যে বেশিরভাগ নামগুলো সিঙ্গেল নাম নামের সাথে কোনো নাম না থাকার কারণে ওইগুলো রিজেক্ট আসছে ওনার সেন্টার থেকে উনি বলেছেন মোহাম্মদ রাসেল এই নাম এই এই নামে বই রিজেক্ট আসছে কিন্তু মোহাম্মদ রাসাল হাওলাদার ওই নামেও ঠিকই বই হয়ে গেছে তার মতে যারা নতুন যাবে তারা যাদের পাসপোর্ট বংশগত নাম দিয়ে দেয় যে আমার নাম মোহাম্মদ ওমর ফারুক শিপন এরকম যদি নাম থাকে তাহলে ওনারা বলে যে কোনো সমস্যা নাই এরকম নাম থাকলে তারা যেতে পারবে এবং এরকম তারা সেন্টার থেকে নাকি এরকম নাম দাঁড়িয়ে কারোরই বই রিজেক্ট আসে নাই তবে যাদের নাম এই কী বলে শুধু মোহাম্মদ রাসেল মোহাম্মদ ফারুক এরকম নাম ছিল তাদের বেশিরভাগই নাকি রিজেক্ট আসে তাদের অভিজ্ঞতা তো কিন্তু শেয়ার করলো তাই আমি জিজ্ঞেস করলাম ভাই নামের কারণে আইপিজেকে আসে কিনা সে বলল না নামের কারণে তো আইপি আসে না অনেক সময় বংশগত নাম না থাকার কারণে রিজেক্ট আসে এতদিন অনেকেই ফেসবুকে গুজব ছড়াইছে যে এই নামের লিস্ট এই নামে আইপি হয় না আসলে এগুলো বুয়া কথা উনি ব্যাখ্যা করলেন যে যে আমরা নাম মোহাম্মদ ওমর ফারুক এই নামে আইপি রিজেক্ট আসবে কিন্তু মোহাম্মদ ওমর ফারুক শিপন এই নামে রিজেক্ট আসবে না তারপর বলতো একজনের নাম মোহাম্মদ রাসেল তার নামে আইপি রিজেক্ট আসতে পারে কিন্তু মোহাম্মদ রাসেল হাওলা বা রাসেল মোল্লা এরকম নামে আইপি রিজেক্ট আসবে না অর্থাৎ নামের এর মানে কি বোঝা গেল নামের কারণে আই পি রিজেক্ট আসে না ওইখানে কিছু ওই এই শর্ট নামের কারণে হয়তো বা নামটা রিজেক্ট আসতে পারে তার ধারণা আর কি সেও জানা না আসলে কেন রিজেক্ট আসে তবে রিজেক্ট তারপর রিজেক্ট কাটানো যায় তো আমরা কী করি রিজেক্ট কাটাতে গিয়ে গতকালকে একজন বললো সে একজন ফেসবুকে পড়েছে তাকে দুশো টাকা দিয়েছে দুশো ডলার দিয়েছিল আইপিএয়ে রিজেক্ট কাটারে আইপি অর্ডার দেওয়ার জন্য সেই লোক তার সাথে যোগাযোগ করা নাই সে এখন পলাতক আছে তা খুঁজে পাচ্ছে না আমাকে বলো ভাই আমার কাছে মোবাইল আমার আছে তার ছবি আছে একটা পোস্ট দেন পোস্ট দিয়ে দেখি তাকে পাওয়া যায় কিনা এগুলো ফেসবুকে পোস্ট করলে কাজ হবে না এটা আপনাকে খুঁজে বের করতে হবে তাকে টাকা টাকা দিয়েছেন তো আমি নতুন একটা খবর পেলাম যে এখন নাকি কিছু কিছু রিজার্ভ পাসপোর্ট আইপি হচ্ছে এই ব্যাপারে বিস্তারিত পরবর্তী বিদ্যুতে আমি আলোচনা করব সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ